সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيتو ديني ماتري مندولي الله رب العالمين ارپر شمشا ايبان پير رسول صلى الله عليه وسلم ارپر صلاة و سلام ارپر آج جمع بار اشار صلاة ارپر تاريخ 26 شوال 1443 مطابق 27 مي 2022 اما در دھارا باہی کالو چونا شبتا ہی سیرت النبی صلى الله عليه وسلم ارپر و نمبر 66 বিষয়বস্তু খাইবারের যুদ্ধের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ। খাইবারের যুদ্ধ সম্পর্কে, গাজওয়ায়ে খাইবার সম্পর্কে প্রথম একটি আলোচনা করেছি। গত সপ্তাহে বলেছিলাম যে তিনটি আলোচনায় খাইবারের যুদ্ধ সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে খাইবারের যুদ্ধে যেই যেখানে আমরা থেমেছিলাম সেখান থেকে শুরু করব। যেখানে এসে আমরা পৌঁছেছিলাম তা হচ্ছে যে খাইবারের যুদ্ধে যে ইহুদিদের কেল্লাগুলি অর্থাৎ দুর্গগুলি ছিল সেগুলি তিন লাইনে বিভক্ত ছিল। প্রথম লাইনে কয়টি ছিল? তিনটি ছিল। দ্বিতীয় লাইনে দুইটি আর তৃতীয় লাইনে তিনটি। তো প্রথম তিনটি দুর্গ বিজয় হয়েছিল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে তারা বিজয় লাভ করেছিলেন। কিন্তু বাকি রয়ে গিয়েছিল আর দুই লাইনে যে আরও পাঁচটি কেল্লা বা দুর্গ ছিল। এখন আমরা শুরু করব দ্বিতীয় লাইনে, যে দ্বিতীয় লাইন সেটা ছিল কি? আশাক। দ্বিতীয় লাইনের নাম ছিল শাক। প্রথম লাইনের নাম ছিল আন্নাতাত আর কাতিবা আর শাক। তো তো নাতাত সম্পর্কে আলোচনা হয়ে গেছে। শাক্তে ছিল দুটো দুর্গ, দুটো দুর্গের একটি ছিল হেসনে ওবাই আর একটি হচ্ছে হেসনুন নাজার। হেসুন নাজার তো এই দ্বিতীয় লাইন যেটা শাক নামক লাইন, সেখানে যে দুর্গগুলি ছিল সেখানে সুরক্ষিত হয়েছিল সেই ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণ তাদের অবরোধ করলেন, ঘেরাও করলেন। তারা সে দুর্গ থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে আসলো যুদ্ধ করার জন্য। তাদের একজন বীর পুরুষ ছিল, এসে সামনে চ্যালেঞ্জ করলো লড়াই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করলেন, সে নিহত হইল। দ্বিতীয় ব্যক্তি সামনে আসলো তাদের ইহুদিদের, সেও নিহত হইল। তাকে হত্যা করেছিলেন বিখ্যাত সাহাবী আবু দুজানা সামাক ইবনে হারব বিন খরশা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এদের হত্যা করার পরেই তাদের কেল্লাতে ঢুকে পড়লেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ অন্যরা যারা ছিলেন। তারপরে দুর্গের ভিতরে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে, বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে। এই করতে করতে শেষ পর্যন্ত একটি কেল্লা যেটি ছিল হেসনে ওবাই সেটি থেকে তারা পালায়ন করলো, সেখানে তারা পরাজয় স্বীকার করলো। দ্বিতীয় যে দুর্গটি ছিল যেটির নাম ছিল হেসনুন নাজার, সেখানে গিয়ে তারা সুরক্ষিত হইল। এই লাইনে দ্বিতীয় লাইনে এটি ছিল শেষ বা দ্বিতীয় দুর্গ। মুসলিমগণ সেখানে বেশ কিছু গানিমাতের সম্পদ হাসিল করলেন, অনেক আসবাবপত্র মাল সামান ছিল, সেখানে অনেক গুলি ছাগল ছিল এবং খাদ্যদ্রব্য ছিল। আর তারপরে হেসনুন নাজার এই দ্বিতীয় লাইনে যে দুর্গ সেটিকে ঘেরাও করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। কিন্তু এই দুর্গটি পাহাড়ের ওপরে ছিল, যার ফলে সেটা অনেক বেশি সুরক্ষিত ছিল। এবং এই দুর্গ সম্পর্কে ইহুদিদের ধারণা ছিল যে এখানে মুসলিমরা সহজে পৌঁছিতে পারবে না, এবং এই জন্যই তারা করেছিল কি,
যে সেখানেই তারা নিজেকে বা নিজেদেরকে সুরক্ষিত মনে করেই শিশুদের এবং নারীদেরকে সেখানে রেখেছিল, যে এখানে এরা সুরক্ষিত থাকবে। সেখানে তারা প্রচণ্ড লড়াই করেছিল সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ওপর থেকে পাহাড়ের ওপর এসে দুর্গ, আর দুর্গ এমনি সুরক্ষিত, ভিতর থেকে তারা আক্রমণ করতে পারছে কিন্তু দুর্গের ভিতরে বাইরে থেকে আক্রমণ করা সম্ভব নয়, তারপরে উঁচু জায়গায়। ওপর থেকে তারা তীর বর্ষণ করছিল, পাথর বর্ষণ করছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনজানিক স্থাপনের নির্দেশ দিলেন। মিনজানিক হচ্ছে সেই যুগের তোপ, তোপ বুঝেন, তোপকে বুঝেন, তোপ তো আপনারা আবার বলেন জুব্বাকে তোপ বলেন না, এই জুব্বা তোপ না, সেটা কি করে কামান, আসান্ত মাশাআল্লাহ, তো কামান জি শব্দটি খুঁজছিলাম, কামান কি করে স্যার যে ভাষাটা বোঝেন সে ভাষাতে বলি, কামান দিয়ে কি করা হয়, কোনো কিছু বর্ষণ করা হয়, যখন গোলা বারুদ আসলো তখন গোলা বারুদ বর্ষণ করা হইত, ঠিক আছে, কিন্তু সেই জমানে তো গোলা বারুদের যুগ ছিল না, সুতরাং তখন পাথর বর্ষণ করা হইতো, কি করা হইতো যুদ্ধে দুশ্মনদের ওপর পাথর বর্ষণ করা হইতো, পাথর যদি হাতে ছোড়ে তার কত দূরে যাবে, যতদূর মানুষের গায়ে শক্তি আছে তাই না, এতে তার কাজ হবে না, আর কয়টা ছুড়বেন, কিন্তু মেনজানিক যে কামান সেটা থেকে প্রচণ্ড বেগে এক তো পাথর যাবে, তারপরে খুব বেশি পরিমাণ পাথর ছাড়া সম্ভব হবে, তারপরে দূর পর্যন্ত সেই পাথরগুলি পৌঁছানো বা অ্যাট্যাক করা সম্ভব হবে, এই জন্য মেনজানিক স্থাপন করা তখনকার যুগ থেকে চলে আসছে, তাহলে এগুলি ছিল কিন্তু পুরাতন পদ্ধতিতে ছিল, ধীরে ধীরে তার নতুনত্ব এসছে, আজকাল কম্পিউটারাইজ হয়েছে, বসে আছে সুইচ টিপে দিচ্ছে বা অটোমেটিক, হ্যাঁ বাস যুদ্ধ অনেক দূরে এগিয়ে চলে গেছে, সুবহানাল্লাহ, যে দুনিয়ার যুদ্ধ, মানুষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে, আশ্চর্য লাগে যে হিংস্র পশু, যে হিংস্র পশু ওদের নাম, কিন্তু তারপরও দুনিয়ার অস্ত্রশস্ত্র কিন্তু হিংস্র পশু মারার জন্য তৈরি করা হয় না, মানুষরা অস্ত্র তৈরি করে, অস্ত্রের কারখানা, অস্ত্রের ভাণ্ডার, আর তারপরে যে প্রতিরক্ষা বিভাগে যত খরচ সবচেয়ে বেশি খরচ করা হয় যে কোনো দেশের, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করার জন্য, মানুষ মারার জন্য, মানুষ মানুষের এত শত্রু যে মানুষ মানুষকে এত ভয় পায় যে মানুষ থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং মানুষ মারার জন্য এই অস্ত্র তৈরি হচ্ছে এবং অস্ত্রের ব্যবহার হচ্ছে, ঠিক না, এবং এতে এত বেশি খরচ করা হচ্ছে এই দফতরে যে আমার মনে হয় অন্য কোথায় এত বেশি খরচ করা হয় না, জি আল্লাহ হেফাজত করেন, এই জন্যই মনে হয় ফেরেশতারা মালাইকা আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করছিলেন তাই না, আল্লাহ তুমি আতাজালু ফিহা মাই ইউফসাদু ফিহা, এমন এদেরকে সৃষ্টি করবে যারা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা, এরা খুন খারাপি করবে, রক্তপাত করবে এরা, আল্লাহ আকবার, ও নাহানু নুসাববিহু বিহামদিহি, আল্লাহ কি লাগবে ইবাদত বন্দেগী, তো আমরা তো করছি তসবিহ করছি, অনুকাদ্দেস পবিত্রতা ঘোষণা করছি, যথেষ্ট ইবাদত বন্দেগীর জন্য আমরা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামকে এই কথাই বলেছেন ফেরেশতারা, তাহলে একটা দিক অবশ্যই আছে, হ্যাঁ একটা দিক অবশ্যই খারাপের আছে মানুষের মধ্যে, মানব জাতির ভিতরে, কিন্তু তার চাইতে কল্যাণের দিক বেশি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি সেসব তোমরা জানো না, এতে যে অপকারিতা আর ফাসাদ ফিতনা এর চাইতে বেশি উপকারিতা রয়েছে এটা আমি জানি, আর বহুমুখী উপকারিতা রয়েছে মানব জাতিতে যেটা তোমাদের দ্বারা হবে না, জিন দ্বারা হয়নি হবে না, তার আগে জিন সৃষ্টি হয়ে গেছে, কারণ ইবলিস জিন ছিল, কানামিনাল জিন, জি আল্লাহু আকবার, মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, আল্লাহ মানুষকে ভালোটা ব্যবহার করার তৌফিক দান করেন এবং মন্দ যে চরিত্র করে রয়েছে সেগুলি থেকে আল্লাহ যেন মানুষকে সংশোধন করে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, তাহলে এখন খারাপই হবে না। তো বলছিলাম যে মেনজানিক কামান স্থাপন করলেন সাহাবাই কেরামগণ, আর পাথর বর্ষণ শুরু হলো উঁচাতে কেল্লা পাহাড়ের উপর আছে, তারপরেও এতে হয়ে গেল কি যে ইহুদিরা ভীত সন্ত্রাস্ত হয়ে গেল, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হলো,
যার ফলে সেখান থেকে তারা দেখলো যে আর রক্ষা করা যাবে না, সুতরাং তারা সেখান থেকে পলায়ন করল। তৃতীয় যে লাইন রয়েছে দুর্গের সেটা ছিল শত্রুল কাতিবা, তিনটি নাম বলেছিলাম তাই না, নাতাত আর কাতিবা আর শাক। তো শাক সম্পর্কে আলোচনা হয়ে গেল, যাতে দুটো দুর্গ ছিল আর কাতিবা এখন বাকি, তিনটি দুর্গ এখন বিজয়ী করা বাকি রয়েছে। সেদিকে তারা পালায়ন করে ইহুদিরা, মুসলিমগণ এই যে দ্বিতীয় লাইনের যে হেসনুন নাজার বা দুর্গ, নাজার নামক দুর্গ ছিল, সেখানে বেশ কিছু গানিমাত হাসিল করলেন বা গানিমাতের সম্পদ লাভ করলেন। সেখানে ছিল বেশ কিছু পিতল তামার বাসনপত্র এবং সেখানে আরও আপনার মাটিরও বাসনপত্র ছিল যেগুলি ব্যবহার করতো ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সফরে আছি আর আমাদের বাসনপত্রের প্রয়োজন রয়েছে, হাদিসে রয়েছে এই রিওয়ায়েতটি, তো আমরা কি এই ইহুদিদের ব্যবহার করা, ওতে অনেক হারাম কিছু খায় যেগুলো আমাদের কাছে হারাম, শরীয়তে হারাম, তো আমরা কি তাদের বাসনপত্রগুলি ব্যবহার করতে পারবো? তো রাসূলুল্লাহ কি বলেছিলেন, ইগসেলুহা ওয়াদবাখু ফিহা বা ওয়াকুলু ফিহা, সেগুলিকে ভালো করে ধুয়ে নাও, পরিষ্কার করে নাও আর তারপরে তাতে তোমরা খেতে পারো, পাকশাক করতে পারো, খেতে পারো আর পাকশাক করতে পারো। জি, তাহলে এখান থেকে আরেকটি মশলা জানা গেল যে অমুসলিমদের ব্যবহৃত যদি বাসনপত্র পাওয়া যায়, অমুসলিমরা কুকুর খায়, কুকুর আরও অন্য অন্য পশু খায়, বিড়াল খায়, শুকুর পর্যন্ত খায়, মদ খায়, তাদের বাসনপত্র, তাদের বাড়ির গ্লাস ফ্লাস এগুলো ব্যবহার করা যাবে কি না, যদি বিকল্প ব্যবস্থা থাকে তাহলে তাদের বাসনপত্র ব্যবহার করব না, এটা হচ্ছে শরীয়তের বিধান। যদি বিকল্প ব্যবস্থা না হয় আর আমাদের প্রয়োজন রয়েছে তাহলে সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করা যাবে। এখন এই কাতিবা নামক যে লাইনটি ছিল দুর্গের, এর বিজয় সম্পর্কে আলোচনা। মুসলিমগণ এগিয়ে গেলেন আর সেখানে ছিল তিনটি দুর্গ, একটি দুর্গের নাম ছিল হেসনুল কামুস, আল কামুস নামক দুর্গ, হেসন মানে দুর্গ, আরেকটি নাম ছিল আল ওয়াতি, হেসনুল ওয়াতি, আরেকটি নাম ছিল সালালে। এগিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণ আল কামুস নামক দুর্গের দিকে, সেটি প্রথম পড়ছিল আর সেটিকে ঘেরাও করলেন, অবরোধ করলেন রাসূলুল্লাহ সাহাবাই কেরামগণ দীর্ঘ ১৪ দিন, একটি বর্ণনা মোতাবেক আর একটি বর্ণনা রয়েছে ২০ দিন ধরে, এখানে যথেষ্ট সময় লেগেছে। এখানে তারা এমনভাবে সুরক্ষিত ছিল এবং এত মজবুত কেল্লা ছিল যে সেটাতে বিজয় লাভ করা বা তার উপর বিজয় হাসিল করা বড়ই কঠিন হয়ে পড়েছিল। ১৪ দিন অথবা ২০ দিন ধরে ঘেরাও করে থেকেছেন, তারপরে তখন ইহুদিরা দেখলো যে আর পারব না, আর এখানে পারব না তার মানে আর রক্ষা নেই আমাদের, এখন আমাদেরকে হার স্বীকার করতে হবে, পরাজিত হতেই হবে। সুতরাং তারা নিরাপত্তা কামনা করলো, স্যারেন্ডার করলো, যেটাকে কি বলা হয় আত্মসমর্পণ করা বা স্যারেন্ডার করা। এখানে দুর্গটা সেখানে সমঝোতার মাধ্যমে তারা ছেড়ে দিয়েছিল নাকি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করার পরে তারপরে তখন সেটা বিজয়ী হয়েছিল? তো কামুস নামক যে দুর্গটি, প্রথম দুর্গটি এই তিনটি দুর্গের শেষ দিকে, তো একটি বর্ণনায় বলা হয়েছে যে মুসলিমরা প্রথম সেখানে যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছিলেন আর তারপর তখন ইহুদিরা পালিয়ে গেছিল, আরও যে দুটো দুর্গ রয়েছে সালালেম আর ওয়াতি, সেই দুটো তো গিয়ে আশ্রয় নিয়েছিল। মুসলিমগণ যখন সেদিকে এগিয়ে গেলেন এবং তারও কী করলেন, অবরোধ করলেন, ঘেরাও করলেন, তখন ইহুদিরা নিরাপত্তা চাইলো, স্যারেন্ডার করলো আর বলল যে ঠিক আছে আমরা এখন চুক্তিতে আসতে প্রস্তুত, আপনারা যা বলবেন তাতে আমরা রাজি আছি। তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখান থেকে ছেড়ে ছুড়ে চলে যাবে, খাইবার থেকে তোমরা কি হয়ে যাবে, বিতাড়িত হবে, নির্বাসিত হবে, খাইবারের ভূমি ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু তোমাদের সাথে তোমাদের মহিলাদেরকে নিয়ে, তোমাদের শিশুদেরকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে তোমরা বাল বাচ্চা নিয়ে চলে যাও, কিন্তু তোমাদের এখানকার জমিগুলো আইয়া খরচ মিন খাইবার ওয়ার আদি হাবিন ইসাইহিম ওজার আরিহিম, নারীদেরকে শিশুদেরকে তোমাদের বাচ্চাদেরকে এগুলোকে বন্দী করা হবে না,
দাস দাসীতে পরিণত করা হবে না, তোমরা চলে যাও এক কথায় খাইবার থেকে, তাদেরকে তাদের নির্বাসন, এটা বলা হয় নির্বাসন, নির্বাসিত করার উপর চুক্তি হলো, এর উপর চুক্তি সম্পাদন হয়ে গেল। তারপর তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখান থেকে যে চলে যাবে তোমরা মাল সামান নিতে পারো, কিন্তু কী কী নিতে পারবেন না, তোমাদের বাহনে যা কিছু বহন করে নিয়ে যেতে পারো, খেজুর, তোমাদের খাদ্যদ্রব্য যদি থাকে, গম থাকে, আরও কিছু থাকে, খাবার দাবার সব মাল সামান নিয়ে যেতে পারবে তোমাদের বাহনের ওপরে করে, তবে কয়েকটি জিনিস নিয়ে যেতে পারবেন না। এক নম্বর হচ্ছে স্বর্ণ নিতে পারবেন না, সাফরা, সাফরা মানে হচ্ছে হলুদ, তো হলুদ বলে কি উদ্দেশ্য করা হয়েছে, গোল্ড, স্বর্ণ, জি। অল বেজা এবং সাদা, সাদা বলে কি উদ্দেশ্য করা হয়েছে, চাঁদি, রূপা, এই স্বর্ণ আর রূপা নিয়ে যেতে পারবে না। আর কি নিতে পারবে না, তিন নম্বরে তোমাদের এখানে যে ঘোড়াগুলি রয়েছে, কারণ ঘোড়াগুলি কিসে ব্যবহার হয়, যুদ্ধে ব্যবহার হয়, আর খুবই প্রয়োজন, ঘোড়া নিয়ে গেলে তো আবার একটা হুমকি থাকবে, হ্যাঁ, বা সম্ভাবনা থাকবে আবার লড়াই করা, সুতরাং না ঘোড়া নিয়ে যেতে পারবে না। ওয়াল হালাকা এবং অস্ত্র শস্ত্র নিতে পারবে না, তরবারি বা যা কিছু রয়েছে অস্ত্র যত ধরনের কোনো কিছু নিয়ে যেতে পারবে না, খাবার দাবারের মাল সামান এই সেই ফার্নিচার যা আছে তোমাদের, বিছান কাপড় চোপড় এসব নিয়ে যেতে পারবে। আর তাদের সাথে এও চুক্তি হইল যে দেখো এই যে চুক্তি হয়ে গেল যে কয়টি জিনিস নিতে পারবে না, হ্যাঁ, চারটি না পাঁচটি, হ্যাঁ, চারটি, চারটি জিনিস নিতে পারবে না, যদি এর ব্যতিক্রম কিছু হয়, অদা হইল, চুক্তি হলো যে তোমরা স্বর্ণ নিতে পারবে না, চাঁদি নিতে পারবে না, অস্ত্র নিতে পারবে না, ঘোড়া নিতে পারবে না, কিন্তু তার মধ্যে কিছু লুকিয়ে রেখে দিয়েছ, স্বর্ণ চাঁদি লুকিয়ে নিয়ে যাচ্ছ, যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে তোমাদের সুরক্ষার কোনো দায়ী দায়িত্ব থাকবে না, অর্থাৎ তোমাদের জান সম্পদ হালাল হয়ে যাবে, কারণ তখন তোমরা কী করলে, বিশ্বাসঘাতকতা করলে, গাদ্দারি করলে, একে কি বলা হয় যুদ্ধের ভাষায়, বিশ্বাসঘাতক, গাদ্দারি করা, তো গাদ্দারের শাস্তি হচ্ছে এটি। যার ফলে তারা করলো কি, চুক্তির ভিত্তিতে যে বাকি যে তিনটি যে শেষ দিকে ছিল দুর্গ সবগুলিতে তারা সারেন্ডার করলো, আর সবগুলি মুসলিমদের হাওয়ালা করে দিল। মুসলিমগণ সেখানে 100টি বর্ম হাসিল করলেন, দিরা, বর্ম কাকে বলা হয়, যেগুলো শরীরে যুদ্ধের পোশাক ব্যবহার করা হয়, দেরা, আর 400টি তরবারি ছিল গনিমত, 1000 বর্ষা ছিল, বর্ষা বুঝেন, বললম বর্ষা, জি, 500টি আরবিয়ান ধনুক ছিল, মশহুর ছিল সে যুগে যে আরবদের ধনুক, জি, আর তওরাতের বেশ কিছু কপি ছিল, তওরাতের বেশ কিছু কপি ছিল, তার বলা হলো যে তওরাত তো আমাদের প্রয়োজন, তোমাদের যার যার লাগবে নিয়ে যেতে পারো, যদি মনে করো যে তওরাত তোমরা নিব নিয়ে যেতে পারো। এই চুক্তি হয়ে গেল, কিন্তু এই চুক্তিতে ভিতর ভিতর দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি এই ইহুদিদের এরা গাদ্দারি করেছিল, একজন হচ্ছে কেনানা বিন আবুল হোকাইক, আবুল হোকাইকের ছেলে, দুই ছেলে, এক ছেলে কেনানা এবং তার ভাই কেনানার ভাই, এই দুই ভাই পয়সাওয়ালা ছিল, স্বর্ণ চাঁদি যথেষ্ট ছিল, সবই হাতছাড়া হয়ে যাবে, কিছু লুকিয়ে রেখে দিয়েছিল মাল সামানের ভিতরে, কিছু লুকিয়ে নিয়ে পালাবার চেষ্টা করেছিল, স্বর্ণ চাঁদি ছিল, আরও কিছু মূল্যবান সম্পদ ছিল সেগুলি, সুতরাং যখন তারা ধরা খেয়ে গেল এই সব স্বর্ণ চাঁদি লুকিয়ে রাখার কারণে, তখন তাদের সাথে চুক্তির ভিত্তিতে কি চুক্তি ছিল, যে তোমাদের কোনো জিম্মা আর থাকবেন, অর্থাৎ তোমাদের জানমাল সুরক্ষিত নয়, সুতরাং এই গাদ্দারির কারণে তাদেরকে হত্যা করা হইল, শাস্তিমূলক তাদের কী করা হইল, হত্যা করা হইল। এই কেনানার স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হারুন আলাইহিস সালামের বংশের, যে হাদিসে রয়েছে যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে পরম্পরা বনী ইসরায়েলের, বনী ইসরায়েলদের বংশেরই হচ্ছেন মূসা এবং হারুন আলাইহিমাসসালাম, দুই নবী রসুল, জি। তো এই সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব কার স্ত্রী ছিলেন, কেনানার, যখন স্বামী শাস্তিতে গাদ্দারির কারণে হত্যা হলো,
তখন তাকে বন্দী করা হলো, তার স্ত্রীকে কি করা হলো, বন্দী করা হলো। তো বন্দীদের মধ্যে তিনি আসলেন। এই যুদ্ধে দুই পক্ষের নিহত সংখ্যা কিছু তা আহত হয়েছে, কিন্তু নিহত সংখ্যা ইহুদিদের সংখ্যা ছিল 93, ইহুদিরা এতে 93 জন নিহত হয়। মুসলিমদের সংখ্যা সম্পর্কে তিনটি বর্ণনা রয়েছে, প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে মাত্র 15 জন তাতে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর দ্বিতীয় মত হচ্ছে 16 জন, আর আরেকটি মত হচ্ছে 18 জন। তার মানে 15 থেকে নিয়ে 18 জন শাহাদত বরণ করেছিলেন এই খাইবারের যুদ্ধে। ইসলামে যে যুদ্ধগুলি রয়েছে, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ আপনি পেতে পারেন, কুরু পাণ্ডবের যুদ্ধ হোক, আর যে সব যত যুদ্ধ রয়েছে, হিন্দুদের যুদ্ধ হোক, আর বৌদ্ধদের যে রাজা অশোকের সেই যুদ্ধ, সেসব যুদ্ধ হোক, যতগুলি যুদ্ধ রয়েছে প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে অথবা ইসরায়েলদের জামানার আরও যুদ্ধগুলি হোক, সমস্ত যুদ্ধের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ এবং সবচাইতে কম লোক হতাহত হওয়া শুধু ইসলামের ইতিহাসে আছে, যেটা কোথাও পাবেন না। এটি স্পষ্ট প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি রহমত, কাফের জন্য রহমত। যুদ্ধের নীতিমালাতে যেই নীতিমালাগুলি ইসলামে রয়েছে, মানব জাতির ইতিহাসে ইহুদিদের কাছেও নেই, খ্রিস্টানদের কাছেও নেই, নাস্তিকদের কাছেও নেই, আর প্রাচীন যুগেও কোথাও খুঁজে পাবেন না, হিন্দুদের কাছেও নেই, বৌদ্ধদের কাছেও নেই। দেখছেন বর্মার জুলম অত্যাচার জালেমদের, দেখছেন মুশরিক কুফফারদের পৃথিবীতে জুলম অত্যাচার, ইহুদি নাসার জুলম অত্যাচার, প্যালেস্টাইন ইহুদিদের জুলম অত্যাচার, দেখলেন জুলম অত্যাচার আফগানিস্তানে, দেখলেন জুলম অত্যাচার জালেমদের এরাকে, দেখলেন দেখছেন জুলম অত্যাচার সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। জি, সে ইন্দোনেশিয়াতে যে একটা অংশকে খ্রিস্টানদের হাতে তুলে দেয়, সেখানে যে জুলম অত্যাচার মুসলমানদের উপর, দেখেন জুলম অত্যাচার সুডানে, এইসব ঘটনা কিন্তু বেশি দিন না, এইসব ঘটনাগুলি যারা পৃথিবীর খোঁজ খবর রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের আদর্শ যুদ্ধে বেশ কিছু এত চমৎকার নীতিমালা রয়েছে যে যুদ্ধে কোনো মহিলাকে হত্যা করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ ব্যক্তি যে অস্ত্র ধারণ করার যোগ্য নয় তাকে হত্যা করা যাবে না। হ্যাঁ, এইরকমই যারা ধর্মযাজক, যারা সাধু সন্ন্যাসী, যারা পুরোহিত, তাদের দুনিয়ার খবর নাই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, ওই সামনে বনে জঙ্গলে, হ্যাঁ, তার উপাসনালয় এসে ভ্রান্ত উপাসনা, আমাদের কাছে ভ্রান্ত কিন্তু তার কাছে তো ঠিক, ঠিক না, তার উপাসনায় সে মশগুল রয়েছে, তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ চলবে না। এসব শিক্ষা সম্পর্কে জানা আছে, মুসলিমরাই জানেন না। যদি আপনারাই ভালো করে না জানেন, তো আমাদের মুসলিম সমাজের মোনাফিক জোর নাস্তি কী জানবে, কী জানবে তারা, আর অমুসলিমকে কী করে জানাবেন যদি আপনারা না জানবেন। তাহলে এ হচ্ছে ইসলামের উত্তম আদর্শ, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, এতাল সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে। প্রথম কথা, সশস্ত্র লড়াই অগতির গতি, ক্যান্সারের অস্ত্র পাচার, এমন রোগ যে এখানে ডায়েট কন্ট্রোলও কাজ হচ্ছে না, যে খাওয়া দাওয়া কন্ট্রোল করলাম রে ভাই, তো কাজ হচ্ছে না, এতেও কাজ হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, ট্যাবলেট খেলাম তাতেও কাজ হয় না, ক্যাপসুল খেলাম তাতেও কাজ হয় না, বা খাওয়াইলাম তাতেও কাজ হয় না, ভালো হয় না, রুগী ভালো হয় না। এখন কী থেকে গেছে, ইঞ্জেকশন দিলাম তাতেও ভালো হয় না, তাহলে কী করতে হবে, অস্ত্রোপচার করতে হবে। লাখ লাখ টাকা দিয়ে আসছেন, লাখ লাখ টাকা দিয়ে আসছেন, চিন্তা করেন, ডাক্তার সাহেব তো লাইন ধরে আছেন যে আপনাকে এত টাকা দেব, 10 লাখ টাকা দেব, 20 লাখ টাকা দেব। হ্যাঁ, অনেক যারা মানে এই দুরারোগ্য রোগী অথবা যারা পয়সাওয়ালা, তারা কত যে কোটি কোটি টাকা খরচ করে আসে, চিকিৎসা বাবদ খরচ করে আসছে, কিসের জন্য, ভালো করে দেন একটু, যাতে করে ভালো হয়ে যায়, ভালো হওয়ার আশাতে নিজের অঙ্গ কাটিয়ে আসছে, পা কেটে ফেলে চলে আসছে, হাট কেটে ফেলে চলে আসছে, আসছে না, আসছে না, নাক কেটে ফেলে দিচ্ছে, সুবহানাল্লাহ, কত কী কেটে ফেলে দিচ্ছে পয়সা দিয়ে, তারপরে ফিরি ফিরি না। তো এইটা হচ্ছে জিহাদ ফি সাবিল, জিহাদ ফি সাবিল্লাহ ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদ, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য তৌহিদ, লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতাও না। জামাতি ইখওয়ানিদের কাছে টার্গেট হচ্ছে ক্ষমতা, ওইটাও ইসলাম নয়। আর জঙ্গিদের কাছে টার্গেট হচ্ছে মারামারি করা, লড়াই করা, শুধু মারতে হবে, শুধু মারতে হবে, ওইটাও না, এটাও গুমরাহি, দুটো গুমরাহি দেখলেন।
তার ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি? তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা মানে সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে হবে এটাও না, কিন্তু যারা স্বাধীনভাবে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাইছে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং তাদের ওপর কোন রকমের চাপ সৃষ্টি করা যাবে না, তাদের ওপর বল প্রয়োগ করে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরানোর কারো অধিকার নেই। আল্লাহর জমিনে এক আল্লাহর ওয়াহদানিয়াতের একত্বের সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, পূর্ণ অধিকার আছে। যখন দেখা যাচ্ছে না তারা তো ইসলাম গ্রহণ করবে না করবে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না পড়বে না, কিন্তু অন্যদেরকে পড়তেও দিবে না, অন্যদেরকে সালাত আদায় করতেও দিবে না, অন্যদেরকে ইসলাম কবুল করতেও দিবে না, তখন পরিস্থিতি তৈরি হবে কিসের? সশস্ত্র লড়াইয়ের। আর সেটাও যার তার হাতে, মুফতি সাহেবের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে ঘোষণা করবে, সেটাও সংগঠনের আমির নেতার হাতে ছেড়ে দেওয়া হয়নি যে জেহাদের ঘোষণা করবে, সেটাও বক্তার হাতে ছেড়ে দেওয়া হয়নি যে স্টেজকে কাঁপিয়ে ফেলবে, মাইক ফাটিয়ে ফেলবে, আর লোকজনকে আবেগ রাস্তাঘাটে নামিয়ে দেবে যে বিক্ষোভ করো তো এই করে সে করো, না না না, এটা কি করবে? শাসক। সহি বুখারি হাদিস, তাহলে দেখেন কত সিস্টেমেটিক, কত সুন্দর, কত সুন্দর ইসলামের এই জেহাদের সশস্ত্র লড়াইয়ের আদর্শ। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতাল মি ওয়ারাইহি, নিশ্চয়ই নিঃসন্দেহে ইমাম শাসক সরকার হচ্ছে জান্নাহ ঢাল মর্মস্বরূপ। ইউকাতালো, যদি সশস্ত্র লড়াই করতে হবে মিওয়ারে তার পেছনে থেকে করতে হবে, সরকার যদি বলে যে তুমি আসো তাহলে আসেন, আর সরকার যদি বলে যে না আমার দেশের জনগণের দরকার নেই, আমার সেনাবাহিনী আছে, প্রয়োজন হলে আমার সেনাবাহিনী আছে, স্বেচ্ছাসেবকের দরকার আছে সেনাবাহিনীর পরে, তখন আপনি লাইন লাগাইতে পারেন। বোঝা গেছে? এবারে এত সহজ নয় যে জেহাদ জেহাদ বলে, ও জেহাদের কথা বলে না, জেহাদ সবার কিছু বুঝে না, ও জাহিলগুলো তিন অর্ব শুধু জেহাদের আয়াতে তরজমা পড়েছে আর কিছু বুঝে না, জেহাদের না শর্ত বুঝে না দাবি বুঝে আর জেহাদের প্রেক্ষাপট বুঝে কিছুই বুঝে না, জেহাদ কী জিনিস আর জেহাদের কতটি স্তর রয়েছে, হ্যাঁ কোন রকমের জেহাদ রয়েছে। ফজরের নামাজে নফসের সাথে জেহাদ করে ফজরের নামাজে যেতে পারে না, হ্যাঁ মোবাইলটা পকেটে আছে আর সব রকম ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, নফসের বিরুদ্ধে জেহাদ করে হারাম দেখা থেকে হারাম শোনা থেকে বাঁচতে পারছে না, হ্যাঁ নফসের বিরুদ্ধে জেহাদ করে মাসে একবার কোরআন খতম করতে পারছে না, কোরআনের তরজমা তাফসীর পড়তে পারছে না মুসলিমের সন্তান, কোরআনের আক্ষরিক জ্ঞান নেই শতকরা 90-95 জন বাঙালি সমাজের লোকের, কোরআন আক্ষরিক জ্ঞানে কোরআন তেলাওয়াত করতে পারে না। অবাস্তব কথা বলছি, হিসাব করে দেখেন একটা আপনার গ্রামে যা জরিপ চালান, যে আমার গ্রামে যেসব মুসলিমের বসবাস নর নারী কতজন কোরআন তেলাওয়াত করতে পারে আর কতজন পারে না, একটা সংখ্যা বেরিয়ে আসবে, আসবে না আসবে না পরিসংখ্যান। আর তারপরে তখন দেখেন কতজন শুদ্ধ পড়তে পারে আর বাকিগুলো অশুদ্ধ, তার উচ্চারণ ঠিক নেয়, লেহনে জালি স্পষ্ট ভুল করে অর্থ পাল্টিয়ে দেয়, তারপরে অর্থের পালাতে আসেন, কয়জন কোরআন বুঝে? এই হলো মুসলিম জাতির অবস্থা। আর দু চার হরফ শিখে দু চারটা আয়াতের তরজমা পড়ে বলে জেহাদ জেহাদ জেহাদ, মাদ্রাসায় কিছু পড়ে মুফতি সাহেব হয়েছেন জেহাদের ঘোষণা, হ্যাঁ বারমাতে জুলম অত্যাচার হচ্ছে আর ঢাকা বসে জেহাদের ঘোষণা করে দিল, কী করে আপনি জেহাদের ঘোষণা করছেন? আপনি হ্যাঁ রাষ্ট্রনায়কও না আর আপনাকে এই রাষ্ট্র এই আপনাকে প্রতিনিধিও বানায়নি, আর আপনি আপনার কাছে কোনো রকম সেনাবাহিনীও কিছু নেই, আপনার কাছে শক্তিও নেই কিছু নেই, আপনার পায়ের তলে মাটি নেই, দিলেন ঘোষণা করে, হ্যাঁ তারপরে মেহমানখানায় চলে গেলেন, দুটা বিবি আছে বেচারাদের খাবার ব্যবস্থা নেই, হ্যাঁ কে খাওয়াবে তাদের, ভিক্ষা করে খেতে হবে, এই হচ্ছে অবস্থা, আছে না নেই ঘটনা দু চার 8-10 বছর আগেরই কথা বোঝা গেছে, অবাস্তব কিছু বলছে না, কাল্পনিক কিছু বলছে না, এগুলো জেহাদ নয়, এগুলি ফাসাদ। আমি সবসময় বলি এগুলো কি ফাসাদ, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফাসাদ অশান্তি সৃষ্টি করা আল্লাহর জমিনে। জেহাদ শান্তির জন্য, যেমন অস্ত্রোপচার কিসের জন্য? ক্যান্সার রোগীকে ভালো করে শরীরটা যত শান্তিতে বাকি জীবনটা যত শান্তিতে বাঁচতে পারি সেই জন্য। তো যাই হোক, কথা লম্বা না করে দাস শেষ করি, কি বলছিলাম আলোচনা কদ্দূর পৌঁছেছিলাম, যে ইসলামের ইতিহাসে যে খাইবারের যুদ্ধ তাতে মুসলিমদের পক্ষ থেকে যারা লড়াই করেছিলেন আর শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা হচ্ছে 15-18 জন,
পনেরো ষোলো অথবা আঠারো, তিনটি রেওয়ায়ত। আর হ্যাঁ, কাফের ইহুদিদের সংখ্যা ছিল 91। বিজয় হাসিল হয়ে গেল, বিজয় হাসিল হয়ে গেল। চুক্তি কি হয়েছিল যে তারা এখান থেকে নির্বাসিত, বিতাড়িত হবে। ওখান থেকে কোথায় যাবে ওরা বুঝবে, মাল সামান উঠিয়ে নিয়ে গাধার পিঠে, ওটের পিঠে উঠিয়ে নিয়ে কোথায় যাবে তারা বুঝবে। তারা সাধারণত যেত সামদেশের দিকে, কারণ সামদেশে, সামদেশ যেহেতু খ্রিস্টান আর ইহুদি প্রধান দেশ ছিল তখন, আর তখন ইসলামের ছায়াতলে আসেও নি, সেদিকে চলে যাবে। ওই সময় হাবাসা থেকে হিজরত করিয়ে চলে এসেছেন। আপনারা জানেন, যারা সিরাতুন নবী সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন অথবা যারা নিয়মিতই আমার আলোচনাগুলি শুনেছেন, যে নবী সম্পর্কে সাহাবাই কেরামগণ অনেকেই দুই হিজরত করেছিলেন, হিজরাতেইন দুই হিজরত করেছিলেন। কিভাবে দুই হিজরত, কে বলতে পারে? এক হিজরত হচ্ছে হাবাসার হিজরত, মক্কা যখন খুব জুলম অত্যাচার হতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এত জুলম বরদাস্ত করা খুব মুশকিল তোমাদের জন্য, আর আমাকে আল্লাহ হুকুম দেননি, সুতরাং আমি এই কষ্ট বরদাস্ত করে জুলম স্বীকার করে এখানেই থাকবো, আর আমার সাথে যারা থাকবে থাকবে, তবে তোমাদের জন্য অনুমতি দিচ্ছি যে তোমরা কি করো, চলে যাও এই সাগর, লোহিত সাগর পার করে হাবাসা আবেশিনিয়া চলে যাও, সেখানে ফাইন্নাহু নাকা মালিকান আদেলান, সেখানে একজন ন্যায়পরায়ণ শাসক আছে, যদিও সে খ্রিস্টান, লাইউজলাম ইন্দাহ আদ, সেখানে জুলম অবিচার হবে না, সেখানে গেলে নিরাপদ স্থানে পৌঁছে অন্তত মক্কার কাফেরদের জুলম অত্যাচারের কবল থেকে রক্ষা পাবে। বেশ কিছু সাহাবায়ে কেরাম সেখানে নর নারী, তারা কী করেছিলেন, সপরিবারে অনেকে, অনেকে যারা অবিবাহিত ছিলেন তারা একা একাই গেছেন, শুধু পুরুষরা এইভাবে হিজরত করেছিলেন। তাদের অনেকে ওই সময়টায় ফিরে এসেছেন, ফিরে এসেছিলেন, ফিরে চলে এসেছিলেন তারা কোথায়, যে নবী সাসম যেহেতু হিজরত করে গেছেন তা আমাদের এইখানে আর পড়ে থাকার তো কোনো যুক্তি নেই। নবী সাসাল্লাম নিরাপদ স্থানে কোথায় চলে এসছেন, মদিনা চলে এসেছেন, সপ্তম হিজরি, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে, কিছু দিন বিলম্ব করেছেন, দেখেছেন যে কী পরিস্থিতি, সেখানে গিয়ে আবার নিরাপদ থাকবো কি না, নিরাপদ স্থানে আছি এখানে, তো যাই হোক যখন দেখলেন যে না আলহামদুলিল্লাহ বদর হয়ে গেল, ওহুদ হয়ে গেল, খন্দক হলো, বদরে তারা পরাজিত হইল, খন্দকে যাই কিছু হইল, যদিও সেখানে কাফেররা পরাজিত হয়নি কিন্তু মুসলিমরা পরাজিত হয়নি, ক্ষয়ক্ষতি মুসলিমদের হয়েছে, আর তারপরে কী হলো, খন্দকের যুদ্ধ হইলো, খন্দকের যুদ্ধে আল এত সব সেনাবাহিনী বিভিন্ন গোত্র থেকে চারিদিক থেকে ঘেরাও করেছিল কিন্তু সেখানেও ব্যর্থ হইলো, আল্লাহ রাব্বুল তাদেরকে ব্যর্থ করলেন এবং পরাজয় জয় স্বীকার করলো। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে দিয়েছিলেন, কী বলেছিলেন খন্দকের যুদ্ধের পরে, হ্যাঁ কে বলবে, একটু সামান্য না, এখন আমরা হানা দেব, আল্লাহ নাগজুহুম ওয়ালা ইয়াগজুন, এখন কাফেররা হানা দেওয়ার আর সাহস করবে না। এবার যেভাবে মদিনাকে ঘেরাও করেছিল আর তারপরেও ব্যর্থ হয়েছে আর পরাজয় স্বীকার করেছে, তাহলে এরপরে আর মদিনার হামলা করার জন্য কেউ আসতে পারবে না, ভবিষ্যৎবাণী করে দিলেন, এখন আমরাই যাব, আমরা যাব হানা দেওয়ার জন্য। তো পঞ্চম হিজড়ি চলে গেল, ষষ্ঠ হিজড়িতে উমরা করার জন্য গেলেন রাসূলুল্লাহ, কিন্তু উমরা করতে ঢুকতে দিলেন, হুদাইবিয়ার সন্ধি করে ফিরে আসলেন। তারপর সপ্তম হিজড়িতে খৈবারের সময় তারা ফিরে এসেছেন হাবসা থেকে, হাবসা থেকে মুহাজিরিন যারা হিজরত করে গিয়েছিলেন তারা, সেখানে একজন সাহাবি যিনি দূত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাজার কাছে চিঠি পৌঁছানোর ক্ষেত্রে, তার নাম ছিল আমর ইবনে উমাইয়া দামরি। চিঠিগুলির আলোচনা কয়েকটি পর্বে যে করেছি তাতে আমরা তার নাম উল্লেখ করেছি, যে তিনি চিঠি নিয়ে নাজাসি হাবাসার রাজার কাছে গিয়েছিলেন। তার সাথে সাহাবায়ে কেরামগণ তারা ফিরে আসলেন, ফিরে আসার পরে মদিনায় এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় নাই, কোথায় গেছেন, ততক্ষণে এরা পৌঁছিতে পৌঁছিতে খাইবার চলে গেছেন। তখন কিছু লোকেরা সেখান থেকে, সেখানকার যে দায়িত্বশীল, গত সপ্তাহে আলোচনা করেছি, যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মদিনার, তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন যে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে খাইবারে দেখা করি, যদি সুযোগ পাই তো সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাথে আমরাও জিহাদে শরিক হব। একদল খাইবারে পৌঁছে গেলেন, তাদের সংখ্যা ছিল ষোলো জন। এই ষোলো জনের মধ্যে অন্যতম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার যাকে বলা হয়, মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জি এই দুইজন বিশেষ করে উল্লেখ যে 16 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে খায়বারে এমন সময় পেলেন যেই সময় যুদ্ধ শেষ হয়ে গেছে আর সেখানে যে গনিমতের ধন সম্পদগুলি রয়েছে সেগুলি ভাগ বণ্টন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় গিয়ে পৌঁছেছে ঠিক ওই সময় এখানে পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে এত খুশি হয়েছেন এই সাহাবা কেরামদেরকে যে মুহাজির আবশাবশা হাওশা থেকে হিজরত করে ফিরে এসেছে আর তা বিশেষ করে চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকে চুমন দিলেন জুনিয়র ছিলেন তাকে চুমন দিলেন বড়দেরকে চুমন দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি জানেন কোথায় চুমন দিতে হবে বড়দেরকে চুমন দেওয়ার ক্ষেত্রে কপালে নহে মাথায় চুমন দিতে হবে হাতের ক্ষেত্রে বৈধতা রয়েছে প্রয়োজনে কিন্তু পায়ে নয় কদম বুশি এটা জায়েজ নয় এই বিধান এবং এটা এক ধরনের ঝুঁকে যাওয়া বড় শিরক না হলো ছোট শিরক অথবা বিদাত তো অবশ্যই হারাম যে কদম বুশি আমাদের দেশে হ্যাঁ নতুন যারা বউ থাকে আসে হ্যাঁ পাত্রি শ্বশুর বাড়ি আসে তখন শ্বশুর শাশুড়ি যত আছে দাদা শ্বশুর দাদা শাশুড়ি সবকে কি করতে হয় যত মুরব্বি আন আছে সবকে কি করতে হয় কদম বুশি করতে হয় এটা হিন্দুদের থেকে এসছে হিন্দুদের ভাষায় এটিকে বলা হয় যে বড়দের পায়ের ধুলি নেওয়া এটা হচ্ছে হিন্দুদের ভাষা ধুলা নেওয়া আর ওইটাকে আরবি উর্দু বানিয়ে দিলে ইসলাম হয়ে যায় দাদা বোঝা গেছে কদম মানে পা আর বসি মানে বসা দেওয়া মানে চুমো দেওয়া বোঝা গেছে না ব্যাস হয়ে গেল এইরকমই সুফিজমের অধিকাংশ টার্মগুলি হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে যেমন মোরাকাবা সুফিদের পীরমুরিদের ভাষায় কি আছে অমুক মোরাকাবা চোখ বন্ধ করে জিকিরে ফিকিরে মশগুল রয়েছেন অন্ধকারে বসে বোঝা গেছে না তো এটাকে কি বলা হয় সুফিদের ভাষা পীরদের ভাষায় মোরাকাবা এইটাই সেম এটা হিন্দু সাধু সন্ন্যাসীদের ভাষায় এটিকে ধ্যান বলা হয় বুঝা গেছে ধ্যান বলা এইরকম বেশ কিছুই আছে এই প্রচলিত ভুল নামে একটি কিতাব রয়েছে বশির মাসুমী রাহিমাহুল্লাহ তাআলা গত বছর ইন্তেকাল করেছেন মক্কার লেখক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিলেন ওনার আব্বা বাঙালি মানুষ প্রথমে সৌদি নাগরিকত্ব পান আর তারপরে এখানে অনেকবার এসেছেন আপনাদের এখানেও যারা নিয়মিত আসতেন জুমার দিনে দেখেছেন ওনার বক্তব্যকে শুনেছেন হয়তো যদিও বক্তা উনি ছিলেন না কিন্তু আলোচনা মাঝে মধ্যে এসে করতে দিতাম করতেন উনি যাই হোক এগিয়ে যাই রাসূলুল্লাহ এত খুশি হয়েছে তাদের সাথে সাক্ষাতে বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে মা আদরি বিআইহিমা আফরা আমি বুঝি না যে কোনটাতে আমি বেশি খুশি কোনটাতে বেশি খুশি এক তো কিসের খুশি খাইবারের বিজয় খাইবারের বিজয় এটা হচ্ছে আসল গনিমত দ্বিতীয় পর্যায়ে ওটা লক্ষ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ইসলাম শক্তিশালী হওয়া ইসলামের বিজয় জি বেফাতে খাইবার আম্বে কদুমে জাফর নাকি জাফর আমার ভাই যে এসেছেন হাবাসা থেকে এতে আমি বেশি খুশি এটা তো যেমন খুশি এ তো খুব খুশি কোনটাতে আমি বেশি খুশি আমি নিজেই বুঝতে পারছি না যখন দুই তিন খুশি এক জায়গায় জমা হয় তখন বোঝা মুশকিল মানুষের কেমন করে তুলনা করে বলবো কম্পেয়ার করে যে এতে আমি বেশি আনন্দিত না এতে বেশি আনন্দিত বোঝা গেছে জি হ্যাঁ খাইবারের ধন সম্পদ যখন যেগুলো গনিমতের ধন সম্পদ ছিল সেগুলি যখন ভাগ বণ্টন করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা ওই হাবাসাতে হিজরত করে ষোলো জন এসেছিলেন তাদেরকে সবগুলিকে গনিমতে ভাগ দিলেন যে তোমরা যদিও যুদ্ধে শরিক হতে পারোনি কিন্তু এত দূর থেকে এসে আবার মদিনায় এসে রসুলকে পাওনি সাল্লাল্লাহু আলাইহি তখন দৌড় দিয়ে ছুটে এসে যে নবী সালের সাথে সাক্ষাৎ করি দেরি করবো না তো তোমাদেরকেও ভাগ দেওয়া হবে জি তারপরে আরও যারা হিজরত করে এসেছিল হাবাসা থেকে তারা খাইবারে আসেনি তারা তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে তারা মদিনায় সরাসরি চলে গিয়েছিল রাসূলুল্লাহ যখন খাইবারে অবস্থান করছিলেন সেই সময় আর একজন বিখ্যাত সাহাবি এসে উপস্থিত হয়েছেন ইসলাম কবুল করে তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন সপ্তম সাত আট নয় দশ মাত্র চারটা বছর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা বছর মাত্র পেয়েছেন কিন্তু এই চার বছরে তিনি সব সময় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার চেষ্টা করেছেন মসজিদে আসলে নবীর সাথে রাস্তাঘাটে কোথাও গেলেও নবীর পিছনে পিছনে শুধু বাড়িতে ঢুকে গেলে তখন আর পেতেন না
নবী সাল্লাম বাড়ির বাইরে বেশি থাকতেন, অল্প সময় বাড়িতে কাটাতেন, ঘরে কাটাতেন, বাকি তো দিনের কাজই সারাদিন কাটাতেন, রাতেও কাটাতেন, সবসময় থাকতেন। তিনি আসহাবুস সুফফাদের অন্যতম ছিলেন, কারণ বাড়ি নেই, ঘর নেই, পরিবার নেই, খাবার নেই, দাবার নেই, কোথায় থাকবো? তো মসজিদে বাস, মসজিদে থাকা, কেউ কিছু দিয়ে দিল তো খেলে, না না হলে অনাহারে পড়ে আছেন, কত যে কষ্ট করেছেন খিদায়। আবু হুরায়রা তার খিদার অনেক কাহিনী রয়েছে। জি, আল্লাহু আকবার। খিদায় তিনি বেহুশ হয়ে যেতেন। তিনি বলছেন যে আমি যখন বেহুশ হয়ে যেতাম, রাস্তা পড়ে তার রাস্তা হেঁটে আসছে মসজিদে, বেহুশে উল্টে পড়ে গেছে আর উল্টে পড়ে লটপট করছে, তো দেখে অনেকে আমাকে বলতো যে আমি পাগল হয়ে গেছি, অমাবিজ আল্লাহ অমাবিজ অনুমন, অথচ আমি পাগল ছিলাম না, আমার মস্তিষ্ক বিকৃত হয়নি, কিন্তু মানুষরা মনে করতো যে আমি পাগল। আসলে খিদার তাড়নে আর বরদাস্ত করতে পারি, তখন পাগলে পাগলের মতো আমি পড়ে গেছি, দুলোতে গড়াগড়ি করছি। আল্লাহ আকবার। জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আহলে কোরআন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে, পথভ্রষ্ট আহলে কোরআন। তারা বলে যে এই অল্প সময় এত হাদিস কী করে মুখস্থ করে, এই দায়িত্ব তোমাদের যে কে কখন কতটা হাদিস মুখস্থ করলো না করলো, এই দায়িত্ব এই বিচার করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হেদায়ত করুক, আর না হলে তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুক। এরা কখনো মুসলিম নয় যারা পুরোপুরি হাদিসকে অস্বীকার করে, পুরোপুরি হাদিসকে অস্বীকার করলে মুসলিম নয়, কাফের। আর যদি আংশিক দুটা চারটা এইটা হাদিস ওইটা হাদিস এটা চলবে না, তাহলে গোমরা পথভ্রষ্ট, কাফের বলবো না কিন্তু গোমরা পথভ্রষ্ট। হাদিস যদি পুরোপুরি না মানে যে কোরআন মানবো, তাহলে কিন্তু কোনো ইবাদত করতে পারবে না, কোনো ইবাদত করতে পারবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিলেন, উনিও জানতে পেরেছেন যে খাইবার আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার নাকি সরাসরি সেই আবু হুরায়রার এলাকা, কোন এলাকা জানা আছে? ইয়ামান, তখনকার যুগে ইয়ামান, তখনকার যুগে ইয়ামান, তাইফের পিছন দিকে একটু এগিয়ে গেলে ওইদিকে ইয়ামান বলা হইতো। সো তখনকার যুগে তখনকার ভাষায় ইয়ামান আলবাহা, আবহা, জিজান, হ্যাঁ, আসির, এ সমস্ত এলাকাগুলিকে কি বলা হইতো? ইয়ামান বলা হইতো। তো তিনি আলবাহা এলাকার ছিলেন। আলবাহা কেউ গেছেন? মাশাল্লাহ, আলবাহা গেছেন। কোন শহরে ছিলেন? দৌস বংশ আলবাহা এলাকার। আলবাহা এলাকাতে দুটো আজকালকার প্রসিদ্ধ বংশ বসবাস করে, আমি বক্তব্য করতে গিয়ে দেখেছি। রোডের এই এলাকার গ্রামটা হচ্ছে গামেদিদের, আর এক এলাকা এই সাইডের, এই সাইডের গ্রাম এলাকা এগুলো হচ্ছে জাহারানিদের, জাহারানি আর গামেদি। আবহা হচ্ছে কাহতানিদের এলাকা। তো ওই এলাকায় আমার এক ছাত্র দায়ী ছিল, আমার অনেক ছাত্র বিভিন্ন জায়গায় দায়ী আছে, শেখ মোহাম্মদ এরফান চলে গেছে দেশে এখন, তো এক সেন্টারে দায়ী ছিল। তো তার ওই শহরটির নাম ছোট্ট একটি শহর, গ্রাম, গ্রাম আগে গ্রামই ছিল, এখন শহরগুলোর নাম হয়েছে। তো তার সেই শহরটির নাম হচ্ছে মন্দাক। এই মন্দাককে এই ছিল এ বংশের বাস, দোস বংশের বাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আলবাহা এলাকা থেকে মদিনা এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি চলে গেছেন কোথায়, খাইবারে গিয়ে পৌঁছেছেন, ইসলাম গ্রহণ করলেন সেই দিন সেখানে। তারপরে অনুমতি চাইলেন, ইসলাম গ্রহণ করলেন মদিনা এসে, আর আসার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না, তার আগে নবী বেরিয়ে চলে গেছেন খাইবার উদ্দেশ্যে, খাইবার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। রাসূলুল্লাহ যখন দেখলেন যে আবু হুরায়রা এত দূর থেকে আমার সাথে সাক্ষাতের জন্য চলে এসছে, তাকেও গনিমতের ধন সম্পদে ভাগ দিলেন। জি, সুতরাং ইমামুল মুসলিমের, মুসলিম শাসক যে কোনো যুগের যদি কোনো ক্ষেত্রে মাসলিহাত মনে করে যে এমন এক ব্যক্তিকে দিচ্ছি যেটা আপনি বুঝতে পারছেন, ওকে কেন দেওয়া হচ্ছে? এখানে আপনার আপত্তি করার কোনো অধিকার নেই, আপত্তি করার কোনো অধিকার নেই, যদি সে জালেম না হয়, স্বজন প্রীতি না করে। জি হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কোনো সাহাবি কোনো আপত্তি করেননি। যদি কি আপত্তি করে থাকে তাহলে সে খারিজি, আর তার নসল থেকে প্রজন্ম থেকে খারিজিরা বেরিয়েছে, এই মর্ম হাদিস রয়েছে। তো তারপরে খাইবারের ধন সম্পদ ভাগ করা হইল, যে ধন সম্পদগুলি সে ভাগ করা হইল। ফয়সালা কী হয়েছিল ইহুদিদের সাথে, যে ইহুদিরা সেখান থেকে নির্বাসিত হবে, এই নিরাপত্তা হাসিল করার পরে তারা চলে যাবে। সেই সময় ইহুদিদের খেয়াল হলো যে আমরা চলে কেন যাব, একটা প্রস্তাব পেশ করে দেখি রাসূলুল্লাহ এর কাছে, যদি মেনে নেই সেটা হচ্ছে যে রাসূল আল্লাহ, খাইবার সম্পর্কে আমরা বেশি অবগত, খাইবারের জমি জায়গা, এখানকার আবাদ করা ইত্যাদি করা, এসব তো আমরা বেশি জানি, ফসল পানি আমরা বেশি জানি, তো আমাদেরকে না তাড়িয়ে দিয়ে আমাদেরকে খাইবারে থাকতে দেন, আর এই জমি জায়গাগুলো থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা অর্ধেক আপনি নেবেন,
আর অর্ধেক যেহেতু আমরা আদি করব, আমরা আমাদের অঞ্চলে আদি করা বলি। হ্যাঁ, যে চাষিরা কৃষকরা কি করে, জমিওয়ালার জমি, ধরেন জমিওয়ালা এখানে প্রবাসে আছেন অথবা দেশে আছেন, পয়সাওয়ালা মানুষ, ও জমি করার সময় নেই। যেমন আমাদের জমি জায়গাগুলো এরকম পড়ে আছে কারো কাছে, কে যে কী করছে না করছে আল্লাহ হেফাজত করে। তো জমি করছে অর্ধেকের উপর, যেরকম ইত্তেফাক হোক, কিন্তু এটা ইত্তেফাক করা যাবে যে বিঘা প্রতি আমি 10 মন করে নেব, এটা জায়েজ না। আর যদি কোনো বছর কিছুই না হইল, হ্যাঁ অর্ধেক নেব, 1/3 নেব, 1/3 নেব, সব জায়েজ আছে, যেটার চুক্তি হবে। বোঝা গেছে না? হইলে পাবেন না, না হইলে পাবেন না। তো তারা বললো যে আমাদেরকে এখান থেকে নির্বাসিত করিয়েন না। বলে যা মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, দা নাফি হাজিল আর, এখানে আমাদেরকে থাকতে দেন, নুসলে হোহা, এই জমি জায়গাগুলি আমরা সুন্দর করে আবাদ করবো, না কুমালে দেখাশোনা করবো। ফান্নাহানো আলাও বিহা মিনকুম, আপনাদের চাইতে, আপনার সাথী সঙ্গী যারা মহাজন আনসার, তাদের চাইতে বেশি এখানকার জমি জায়গা চাষাবাদ সম্পর্কে আমরা বেশি বুঝি। অত অতি না নিসফা মা ইয়াখরুজ মিনহা মিনাস সামারি উযুর, যত ফল আর ক্ষেত খামার থেকে ফসল হবে, ফল ফসল এগুলো থেকে আমাদেরকে অর্ধেক দেবেন, আপনি অর্ধেক নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন, ভালো কথা, তোমরা দেখাশোনা করবে, থাকো তাহলে, অসুবিধা নেই। তাহলে আসল উদ্দেশ্য এই নয় যে কাউকে এই উৎখাত করা আর তাড়িয়ে দেওয়া, আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। তোমরা চুক্তির ওপর আবদ্ধ হয়ে অটল থেকে যদি শান্তি বহাল রেখে যদি বসবাস করো, তোমরা ইহুদি হয়েই থাকো, কিন্তু অশান্তি সৃষ্টি করবে না, গাদ্দারি করবে না, ক্ষতি করার চেষ্টা করবেন না, কারো শেকড় কাটার চেষ্টা করবেন না, এটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলে যে ঠিক আছে, তোমাদেরকে এখন তো এখানে রাখা হইল, আর জমি জায়গা তোমরা দেখাশোনা করো। যে কথা বললে ঠিক আছে, তোমাদের প্রস্তাব মেনে নিলাম, কিন্তু আমরা যে কোনো সময় চাইলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার রাখি, এটাও চুক্তিতে লেখা হলো বা হয়ে গেল তাদের সাথে চুক্তি। আর এর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 4 বছর থাকলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর খলিফা থাকলেন, তখনও তারা থাকলো সেখানে, খাইবারে থাকলো, কিন্তু খাইবার থেকে তারা দুষ্টমি করতে থাকে। ইহুদিরা তো বদমাইশ জাতি পৃথিবীর সবচেয়ে বেশি, বদমাইশি করতে থাকে, যখন তখন গাদ্দারি করতে থাকে, যখন তখন ক্ষয়ক্ষতি করতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, কাফের যে আশেপাশে রয়েছে তাদেরকে প্ররোচিত করতে থাকে যে কী করছে, বসে এদের উৎখাত করে, এই করে, এইসব করতে থাকে। জানতে পেরে ও যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল আসলো, তখন তিনি তাদের এই নোংরামির কারণে আর তাদের এই বদমাইশির কারণে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন শাম দেশের দিকে তাড়িয়ে দিলেন তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের ধন সম্পদ ভাগ করলেন, এই আলোচনা করে শেষ করব। খাইবারের ধন সম্পদ ভাগ করার সিস্টেমটা কেমন ছিল? বলে 36 ভাগ করলেন, সিত্তাতাম ওয়া সালাসিনা সাহমান, 36 ভাগ যা কিছু পাওয়া গেছিলো সেটা কী করলেন, 36 ভাগ করলেন। আর এক একটা ভাগ 100 ভাগে বিভক্ত, এক একটা ভাগকে এই 36-এর মধ্যে কী করা হলো, 100 ভাগ। তাহলে 36 দিয়ে 100কে গুণ দিলে কত হয়ে যাবে, 3600। এই 36-এর মধ্যে অর্ধেক রেখে নিলেন, আলাদা করে দিন অর্ধেক, তাহলে 18 চলে গেল, 18 কিসের জন্য রাখলেন, এটা বাইতুল মালের জন্য রেখে নিলেন। জি, কিসের জন্য না, ওয়াইবিল মুসলিমিন, মুসলিমদের যে কোনো সমস্যার সমাধানের জন্য, মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন যে একটা ফান্ড আমাদের বাইতুল মাল আছে সেখানে রাখতে হবে, এটা ভবিষ্যতে প্রয়োজন রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, দুস্থ রয়েছে, আরও বিভিন্ন প্রয়োজন পড়তে পারে দেশের বিরোধ স্বার্থে, সুতরাং এতটা রাখা হবে, এর প্রমাণ বহন করে এই সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অর্ধেকটা রেখেলেন, বাকি বাঁচলো কতটা, 36-এর মধ্যে 18 ভাগ বাঁচলো। এই 18টা যে ভাগ, এই বাকি অর্ধেকটা, এটা ওই যে এক একটা ভাগ 100, তাহলে কত হচ্ছে, 1800 হচ্ছে, মাশাআল্লাহ 1800 হচ্ছে। এটা যোদ্ধাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন, যোদ্ধাদের মাঝে যারা মুজাহিদিন ছিলেন আনসার মহাজ তাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। দেওয়ার সিস্টেমটা কি শরীয়তে, যারা পদাতিক বাহিনী শুধু পায়ে যুদ্ধ করতে এসছে হেঁটে তাদেরকে এক ভাগ, আর যেই ব্যক্তি অশ্বরোহী ঘোড়া নিয়ে এসেছে তাকে 3 ভাগ, 1 ভাগ তার যেহেতু সে একজন মাথা, আর 2টো হচ্ছে ঘোড়ার ভাগ সহি হাদিসের আলোকে। আর একটি হাদিস আছে দুর্বল, তাতে রয়েছে 1 ভাগ ঘোড়ার, 1 ভাগ হচ্ছে ওই মানুষের, সুতরাং 2 ভাগ। এটি হানাফি মজহাবে এটি হচ্ছে গ্রহণযোগ্য, কিন্তু যেটি সহি হাদিস বেশি
আর প্রসিদ্ধ হাদিস তাতে রয়েছে যে ঘোড়াওয়ালা কীভাবে ঘোড়ার বিনিময়ে একনিষ্ঠে দুই ভাগ আর নিজের জন্য এক ভাগ তিন ভাগ। তাহলে সেটাই যদি হয় তো কীভাবে হলো? বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজেল সাহমান, যে ব্যক্তি পদাতিক তাকে একটি ভাগ দিলেন, অলিল ফারেসে আর অশ্বরোহীকে সালাসাত তিন ভাগ দিলেন, এক ভাগ তার সাহমান লাহু ওয়া সাহমাইন লিল ফারাসে ঘোড়ার জন্য দুই ভাগ। যারা অশ্বরোহী ছিলেন এই যুদ্ধে খয়বারের যুদ্ধে তাদের সংখ্যা ছিল 200, তাদের সংখ্যা ছিল 200। তো 200 ব্যক্তির কাছে ঘোড়া আছে, তো ঘোড়ার একনিষ্ঠে কত পেয়ে যাবে? 400 আর তারা 200, তাহলে 600। তাহলে 600 নিয়ে গেল, এই 200 লোকে কত নিয়ে গেল? 600 নিয়ে গেল। ফাসারাত লাহুম সিত্তাত আসহাম, এই 18টির মধ্যে তাহলে কত চলে গেল? হ্যাঁ, এক একটি 100 ভাগ হয়েছে, তাহলে 6 ভাগ চলে গেল, বাঁচলো কতটি? তাহলে মাশাআল্লাহ 12টি ভাগ বাঁচলো, 18র মধ্যে 1200 না, 12টি বাঁচলো, 12টি ভাগ বাঁচলো। এক একটা ভাগ এই 12টির 100 ভাগে বিভক্ত, তাহলে 1200 অংশ আছে, 1200 হিস্সা, 1200। আর মুজাহিদিনদের সংখ্যা কতটি ছিল? হ্যাঁ, 1400। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? খাইবারের যুদ্ধে যে 200 লোক, তো যে অশ্বরোহী ছিল ওরা মাইনাস হয়ে গেছে, তো বাকি বেঁচে আছে কত? 1200 লোক বেঁচে আছে। আর এখানে অংশ কতটি বেঁচে আছে? 1200 বেঁচে আছে, তাদেরকে এক একটা করে ভাগ দিয়ে দেওয়া হলো। এইভাবে গনিমতের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে দিলেন? বিতরণ করে দিলেন। খাইবার খেজুর এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ধনাঢ্য শহর ছিল, যথেষ্ট পরিমাণে সেখানে খেজুর উৎপন্ন হইতো, খাদ্যদ্রব্য উৎপন্ন হইতো। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে বলছেন যে লাম্মা ফতিহাত খাইবার, যখন খাইবারের বিজয় হাসিল হইল, কুলনা, তখন আমরা মনে মনে সবাই বা আপোষে আলাপ আলোচনা করতে লাগলাম নবীর বিবিগণ, যে এতদিন তো খুব ক্ষুধাই থাকলাম, এতদিন খেয়ে না খেয়ে খুব কষ্টই করলাম, কখনো দিনের পর দিন চলে যাচ্ছে, বরং মাসের পর মাস চলে যাচ্ছে, বাড়িতে মা তু কাদ নারান, চুলা জ্বলতো না, হ্যাঁ, আড়ি যে চুলার উপরে দিবেন তার কোনো ব্যবস্থা ছিল, আল্লাহ আকবার, এই ছিল রাসূলুল্লাহ পরিবারের অবস্থা। মা আয়েশা বলছেন যে আশ্বস্ত হলাম যে এখন আর এইরকম ক্ষুধার্ত থাকতে হবে না। বললেন আপোষে আমরা আলোচনা করতাম বিবিরা, আল আনা নাশবা মিনাত তামার, এখন খেজুর খেয়ে আমরা পরিতৃপ্তি লাভ করতে পারবো, হ্যাঁ, আমরা মন ভরে খেজুর খেতে পারবো। তাহলে মদিনার খেজুরও যথেষ্ট হইতো না, আর মদিনার খেজুর তো আর আর মহাজেরিনদের ঘরে ছিল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসাররা দিতেন, আর সবই তো আনসারীদের কাছে ছিল না, ইহুদিদের কাছেও ছিল, হ্যাঁ, মুনাফিকদের কাছেও ছিল, বাগানের মালিক তারাও ছিল, জি। তারপরে যখন খাইবারের বিজয় হয়ে গেল, অনেক সচ্ছল হয়ে গেলেন সাহাবাই কেরাম, যার ফলে মহাজেরিন যারা মক্কা থেকে একেবারে খালি হাতে এসেছিলেন তাদেরকে অনেক দান দিয়ে রেখেছিল, দান অনুদান দিয়ে রেখেছিল কারা? আনসারীরা। জমি জায়গা, এই জমিটা করে খান, এই খেজুরের গাছটা আপনার, এই খেজুর বাগানটা আপনার, এরকম করে দিয়ে দিয়ে রেখেছিল সব। সুবহানাল্লাহ, তারা যে কী যে ত্যাগ স্বীকার করেছিলেন, জি, হাদিসে এগুলি বর্ণিত হয়েছে। তো তারপরে মহাজেনরা আজকালকার মতো সুবিধা পাই হলে কী করতেন? দিয়ে দেশে, তখন আর ফিরিয়ে দেবো কেন? যেমন আজকাল কাউকে যদি ধার দিয়ে দেন, তো যতক্ষণ না চাইবেন ও দিতে রাজি না, চাইবেন না, বরং এক ভাই আমাদের সেন্টারের ভাই, এক ভাই আরেক ভাই হাফিজ, হ্যাঁ, তো কয়েক বছর হয়ে গেছে, দেশেও চলে গেছে, যে ধার নিয়েছিল প্রায় 1 লাখ টাকা বাংলাদেশের টাকা ধার নিয়েছে, চলে গেছে, 2 বছর 3 বছর 5 বছর হয়ে যাচ্ছে, দেয় না, তো 1-2 বছর পর ওকে স্মরণ করেছে যে ভাই টাকাটা তো দিলেন না, স্মরণ করার সময় এভাবে বলেছে, যে ধার দিয়েছে সে আমাকে বলছে যে শেখ, ওকে বললাম যে 2-3 বছর হয়ে গেল, ও টাকাটা তো ভাই দিলেন না, তোমার বলছে আপনি তো বলেননি, আপনি তো চাননি, আপনি চাননি তো আমি কী জন্য দেবো, লাহাউল্লাহ কথা, তার মানে ধার দিয়ে যদি না চান তো আপনার কোনো অধিকার নেই, চাইতে হবে, অভদ্রের মতো চাইতে হবে। তাহলে যদি ফকিরকে ভিক্ষা দেওয়া মায়া হয়, দয়া হয়, তাহলে একটু ফকিরের ভিক্ষা দেবে, না হলে দেবে না, তার কাছে আপনি জিম্মি, তার কাছে আপনি মিসকিন, এ হচ্ছে চরিত্র। এইটা যদি সেন্ট্রাল আসার লোকদের চরিত্র হয়, তো বাকিগুলো যে কোন ক্ষেতের আল্লাহই জানে। এগুলো মার্কেটে যেসব লোকদেরকে দেখছেন আমাদের জাতির, তাদের যে কী অবস্থা, দুরবস্থায় আল্লাহ হেফাজত করে, এগুলো কী করে নাজাত পাবে? আল্লাহ রাস্তায় শহীদ হলে যেখানে নাজাত পাবে না, যদি ঋণ নিয়ে যদি মারা যায়, এ হচ্ছে আমাদের চরিত্র। পয়সার ক্ষেত্রে কেন এত দুর্বল আমরা, কেন এত লোভী? একটা টাকা যদি আমার কাছে থেকে যায় যে সে পরে দিন, আমি চিন্তা লেগে থাকা যে আবার মনে থাকবে না, হয়তো মনে
সুতরাং আমি এখনই মুক্ত হয়ে যাই। জি, তো আল্লাহ হেফাজত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথাটি বললাম, তারপরে মুহাজিরদের কথা বলছিলাম যে মুহাজিররা যে আনসাররা যে সব দিয়ে রেখেছিল জমি জায়গা অথবা যে সব খেজুরের গাছ টাছ দিয়ে রেখেছিল যে কইটা আপনি করে করে খেন, সবগুলি এসে ফিরিয়ে দিল। মদিনা খাইবারের যুদ্ধ থেকে ফিরে এসে বলছে যে ভাই আর দরকার নেই আনসারি ভাই, আপনি আপনার গাছ নিয়ে যান, আপনি আপনার জমিটা নিয়ে যান, আর দরকার নেই, আমাদের দরকার নেই। এটা হচ্ছে তাদের অন্তরের কি অন্তর, যার প্রশস্ত অন্তরে যার উদারতা রয়েছে বা অন্তর্ধ্বনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, মাল সমান বাড়িতে ধন সম্পদ বেশি থাকলে ধনী হয় না মানুষ, ইন্নাল গিনা গিনা নাফস, আসল ধনী কে যার মনটা ধনী। আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পয়সা না থাকলে কি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, করে খেতে পারছি, হ্যাঁ প্রতিদিনে যা ইনকাম করছি খাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আছে 4,000-5,000 ইনকাম করছেন, তারপর মনে হচ্ছে মিসকিন, মনে হচ্ছে ওর মতো অভাবী কেউ নেই। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রাব্বুল আলম যেন আমাদের অল্পতে যেন পরিতুষ্টি দান করেন, পরিতৃপ্তি দান করেন। কানাআত, পরিতৃপ্তি এবং পরিতুষ্টি, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে মানুষের মুখাপেক্ষী না করেন, আল্লাহ যেন সবসময় তার মুখাপেক্ষী হয়ে তৌফিক দান করেন। আল্লাহ মাকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।